মা হলো পরিবারের খুঁটি আর বাবা হলো ছাদ। খুঁটি না থাকলে ছাদ ভেঙে পড়ে আর ছাদ ছাড়া খুঁটি একেবারে আশ্রয়হীন। তাই পৃথিবীর সমস্ত মা বাবা যেন ভালো থাকে। কিছু গল্প শেষ হয়ে যাওয়াই ভালো। ভালোবাসা না থাকলে সম্পর্ক বয়ে বেড়ানোর কোনো মানে হয় না। সবার থেকে ভিন্ন হওয়াটা খারাপ কিছু না, এর মানে তুমি নিজের মতো থাকা সিদ্ধান্ত নিজে নিতে যথেষ্ট সাহসী। কাউকে মনের ক্ষত স্থানটা দেখাতে নেই, কারণ মানুষের কাছে মলম না থাকলেও ছেটানোর জন্য লবণ থাকবে। পাঁচটি অভ্যাস নিজের থেকে ঝেড়ে ফেলুন। নাম্বার এক, অন্যের দোয়া কামনা করা। নাম্বার দুই, পরিবর্তনে ভয় পাবেন না। নাম্বার তিন, অতীত নিয়ে পড়ে থাকবেন না। নাম্বার চার, নিজেকে ছোট মনে করবেন না। নাম্বার পাঁচ, কোনো কিছুতে অতিরিক্ত চিন্তিত না হওয়া। আপনি যত বেশি ম্যাচিওর হবেন তত মানুষের সঙ্গ হারাবেন। কেউ চলে যেতে চাইলে তাকে আটকাতে ইচ্ছে হবে না, কেউ অবহেলা করলে তার থেকে দূরে সরে আসবেন, কেউ পাশে না থাকলেও একা একাই দিন কাটাবেন, কেউ বিরক্ত প্রকাশ করলে তাকে বিরক্ত করা বন্ধ করে দিবেন। এভাবেই সবার থেকে দূরত্ব সৃষ্টি হয়ে যাবে। ১৮ বছরের আগে বিয়ে করলে প্রশাসনের কাছে খবর চলে যায়, কিন্তু ৩০ বছর পার হয়ে যাচ্ছে, অনেক ছেলে মেয়েদের বিয়ে হচ্ছে না, এটা নিয়ে প্রশাসনের কোনো মাথা ব্যথা নেই কেন? পূর্ণতার স্বাদ আর বিচ্ছেদের যন্ত্রণা দুটোরই দরকার জীবনে। নিত্য নতুন ছন্দহীন জীবনে বড্ড দম আটকে যায়। কাউকে অপমান করার আগে, আঘাত দেওয়ার আগে ভেবে দেখো, সে একই জিনিস কিন্তু তোমার কপালেও জুটবে। কিছু মানুষ আপনাকে ঠিক ততটুকুই ভালোবাসবে যতটুকু আপনাকে সে ব্যবহার করতে পারবে। তাদের অসাধারণ ভালোবাসা তখনই থেমে যাবে যখন আপনার কাছ থেকে তারা কোনো কিছু পাবে না। সব ভালোবাসাগুলো শুরু হয় অনেক স্বপ্ন নিয়ে, আর বেশিরভাগ ভালোবাসাগুলো শেষ হয় ছোট্ট ছোট্ট অবিশ্বাস আর অবহেলার কারণে। রিলেশন নিয়ে যারা বেশি সিরিয়াস হয়েছে, সৎ থাকতে চেয়েছে, দিন শেষে তারাই বেশি ঠকেছে। দুদিকের দুটি মানুষ খুব করে একে অপরকে চাইলেও সমাজের কিছু ঠুনকো নিয়ম তাদের আলাদা হতে বাধ্য করে। রূপ, গুণ, বয়স, ধর্ম, বংশ, ধনী গরিব, এইসব কিছু ভালোবাসায় ডুবন্ত। এইসব কিছুকে ছাড়িয়ে ভালোবাসাটা চিরকাল বেঁচে থাকতে চায়, কিন্তু দিন শেষে এইসবের পার্থক্যগুলো মানুষকে একা থাকতে শিখিয়ে দেয়, প্রিয় মানুষকে ছাড়া বাঁচতে শিখিয়ে দেয়। এইসব কিছুর জন্যই ভালোবাসার মানুষ খুব অসহায় হয়ে যায়। খুব কম সংখ্যক মানুষ এই সব কিছু ডিঙিয়ে তাদের ভালোবাসাটা সার্থক করে নিতে পারে। যে সম্পর্কগুলো মনের গভীর থেকে সৃষ্টি হয় সে সম্পর্কগুলোর সমাপ্তি কখনোই হয় না। হয়তো একই সাথে পথ চলা হয় না, নয়তো একে অপরের প্রতি কোনো অধিকার থাকে না, কিন্তু সে সম্পর্ক বাঁচে তাদের আত্মার মাঝে। একটা সময় কোনো অভিযোগ না করে পুরোপুরি নীরব থাকাই ভালো। যে যা ভাবে তাকে ভাবতে দেওয়া উচিত। কোনো কিছুর ব্যাখ্যা দেওয়ার চেয়ে সব দোষ নিজের ঘাড়ে নিয়ে একদম নীরব হয়ে যাওয়াটাই কার্যকারী সমাধান। এমন একটা মানুষকে ভালোবাসি যাকে ভুলে যাওয়া আমার সাধ্য নেই, তাকে পাবার আমার ভাগ্য নেই। একটা ছেলের ফেসবুকের কভার ফটো হওয়াটা যতটা সহজ, একটা ছেলের মানি ব্যাগের কোণে নিজের ছবি জায়গা করে নেওয়াটা তার চেয়ে অনেক বেশি কঠিন। ফেসবুকের কভার পিক করাটা শো অফ মাত্র, কিন্তু মানি ব্যাগের কোণে ছেলেরা ভালোবাসা পুষে। আর আপনি যদি কোনো ছেলের মানি ব্যাগে সে জায়গাটা দখল করতে পারেন, তাহলে ভাববেন আপনাকে কেউ ভালোবাসে। আসলে মনে শান্তি না থাকলে
কিছুই ভালো লাগে না, কোনো কিছুতেই মন বসে না, আশেপাশের কোনো কিছুই শান্তি লাগে না। আপনি যতই চেষ্টা করবেন ভালো থাকার, কিন্তু ভালো থাকতে পারবেন না। মনের শান্তি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় শান্তি। মেয়েরা মূলত দুটি জিনিস দেখে পুরুষের প্রেমে পড়ে, পুরুষের ব্যক্তিত্ব এবং কথা বলার সৌন্দর্য। কেউই ব্যস্ত নয়, কেবল তুমি তেমন গুরুত্বপূর্ণ নও। প্রতিটা মানুষের লাইফে একবার হলেও মনের দিক থেকে আঘাত পাওয়া দরকার, তাতে করে কিছুটা হলেও শিক্ষা হবে। পৃথিবীতে দুটি কাজ খুব কঠিন, নিজের জন্য সম্মান অর্জন করা আর তা ধরে রাখা। পুরুষের চোখে মেঘ জমে কিন্তু বৃষ্টি ঝরে না। লোকে বলে পুরুষের দুর্বলতা কাউকে দেখাতে নেই। আগা বলে আমি বড়, তুমি ছোট লোক। গোরা হেসে বলে ভাই ভালো তাই হোক, তুমি উঁচুতে আছো বলে গর্বে আছো ভোর, তোমারে করেছি উঁচুতে আমি এই গর্ব মোর। ভালো হওয়া বেশ ভালোই, তবে তা যেন সীমিত হয়। মানুষকে গুরুত্ব অবশ্যই দাও, তবে নিজেকে মূল্যহীন করে নয়। অভিমানের ভাষা বোঝার ক্ষমতা সকলের থাকে না, তাই অভিমান যেখানে মূল্যহীন, অভিমান করাটা সেখানে অর্থহীন। মানুষ মানুষ পেলে মানুষকে ভুলে যায়। অপরকে সাহায্য অবশ্যই করো, বিপদেও থেকো তাদের পাশে, তবে এটাও লক্ষ্য রেখো তুমি তোমার বিপদে কারা এগিয়ে আসে। কখনো কখনো না বলতেও শেখো, হাসি মুখে ফিরিয়ে দাও তাদের। নিজের দরকারে ব্যবহার করার পর তোমার কথা মনে থাকে না যাদের। একদিনে সব কিছু ঠিক হয় না, তবে একদিন সব ঠিক হয়ে যায়। পারফেক্ট শব্দটা শুধুমাত্র বইয়ের পাতায় থাকে। এই পৃথিবীতে কোনো কিছুই পারফেক্ট নয়, না কোনো সম্পর্ক, না কোনো মানুষ। বিশ্বাসঘাতকদের সমাজে প্রয়োজন আছে, তাদের জন্যই নিজের ওপর বিশ্বাসটা আরও দৃঢ় হয়। একটা কথা সবসময় মনে রাখবে, কাছের হলেই সবাই আপন হয় না। মলমের লোভে কখনো কাউকে নিজের ব্যথার সন্ধান দিও না। পৃথিবীতে প্রত্যেকটি মানুষের হৃদয় ব্যথা আছে, শুধু প্রকাশ করার পদ্ধতিটা ভিন্ন। যারা আমাদের খেয়ালগুলোকে ভালোবাসে আমরা তাদেরকে অবহেলা করি, আর পাথর খুঁজতে খুঁজতে সেই খেলাটাকেই হারিয়ে ফেলি। পৃথিবীতে কখনো তাকে খুঁজো না যে সবথেকে সুন্দর, বরং তাকে খোঁজো যার জন্য তোমার পৃথিবীটা সুন্দর। মানুষ যত না সুখী তার চেয়েও বেশি সুখে থাকার অভিনয় করে। অকারণেই ভালো আছি বলে নিজেকে সান্ত্বনা দেয় কিছু মানুষ। কান্না পেলে কেঁদে নিও, জানোই তো বৃষ্টির পর আকাশ সুন্দর হয়ে যায়। জীবন হচ্ছে আঁকাবাঁকা পথের মতো, কখন কোথায় গিয়ে বেঁকে যায় কেউ জানে না। মানুষ তাদের কাপড়ের সাথে জুতার রং মিলালেও কথার সাথে কাজের মিল অল্প কিছু মানুষেরই থাকে। কিছু কিছু সময় না বলাটা খুব দরকারি, না হলে সবার কাছে নিজের দাম থাকে না। ছোট্ট একটা বুকের মাঝে আছে অনেক কষ্ট, রাতের আকাশ বিবর্ণ হলেও তুমি আসলেই যথেষ্ট। সবাই যখন ঘুমিয়ে পড়ে একলা জেগে আমি, গুমরে কাঁধে হৃদয় আমার কাটে না কো রজনী। সুন্দর ব্যবহারের কোনো আর্থিক মূল্য হয় না ঠিকই, তবে এটি অনায়াসে লক্ষ হৃদয় কিনে নিতে পারে। নিজেকে চালাক করতে কী কী করণীয়, প্রচুর পরিমাণে অচেনা এবং অচেনা মানুষের সাথে মিশেন, নিজেকে মোটামুটিভাবে অলরাউন্ডার করার চেষ্টা করুন,
যে কোনো বিষয়ে ঘাটাঘাটি করুন, কমপ্লেক্স চিন্তা করুন, রহস্যময় হওয়ার চেষ্টা করুন, যে কোনো পরিস্থিতি পর্যবেক্ষণ করুন, কখন চুপ থাকতে হবে আর কখন কথা বলতে হবে তা আয়ত্ত করুন, প্রতিকূল পরিবেশে নিজেকে গড়ুন, যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিন, চালাক হতে হলে ভয় পাওয়া যাবে না, সাহসী হন, মাঝে মাঝে ইচ্ছাকৃতভাবে ভুল করুন, আপনার লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে কখনো সত্য কথা বলবেন না, কারো প্রতি অসন্তোষ থাকলে তাকে সেটা বুঝিয়ে দেওয়া যাবে না, তবে তার সাথে মিলেমিশে থাকবেন, তাকে বেশি টাইম দিবেন, তাতে করে আপনি আরও বেশি চালাক হবেন। বিদায় জানান নতুন বসন্তকে, স্বাগত জানানোর জন্য নিজেকে তৈরি রাখুন, এতটুকুই। জীবনে কিছু মানুষের ভূমিকা শিখলেন, চিনলেন, জানলেন, তিক্ত মিষ্ট যে অভিজ্ঞতাই হোক জীবনে কখনো না কখনো কাজে লাগবেই। ভিডিওটি যদি আপনার একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন, আর নতুন নতুন এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।